प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे सिराज मिया मेमोरियल मॉडल स्कूल पक्ष अनेक अनेक प्रीति और शुभेच्छा। आमी आसुज्जामान तुम्हारे इंग्रेजी शिक्षक। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो, घरे आछो एवं पढ़ाशोनार मध्य आछो। जाई होक आज के तुम्हारे दशम श्रेणी इंग्रेजी प्रथम पत्र एक मॉडल क्वेश्चन आलोचना करे देखाबो जे तुम्रा किभाबे मॉडल क्वेश्चनगुलो सल्व करबे एवं भाषा प्रैक्टिस करबे। जेहेतु बंधुरा आम्रा टेक्स्ट थेके सरासरि भिडियो करे देखाच्छि ताई आशा करब तुम्रा सबाई ल्यान्डस्केप भिउते कैमेराटी धरबे, मोबाइलटी धरबे जाते तुम्रा लेखागुलो एकटु बड़ो देखते पाओ। जाइ होक शुरू करछि आमि आजकेर लेसन। दिनाजपुर बोर्ड 2019 साल प्रथम पत्र प्रश्नटी आज के पर्यालोचना करब। मेहरजान लिवस इन आसलम ऑन द सिराजगंज टाउन प्रोटेक्शन एम्बैंकमेंट। मेहरजान सिराजगंज शहर रक्षाबाधेर ऊपर एक बस्ती बास करे। हार पॉलिथिन रूप शेल्टर लुक्स लाइक अ केज। तार पॉलिथिनेर छादवाला आश्रय केंद्रटी देखते पाखिर खाचार मतो देखाय। शी इज नियरलि 45, तार बयस प्राय 45, बाट लुक्स मोर दैन हार एज, किन्तु ताके तार बयसेर चेये बेशी वृद्ध देखाय। इन फ्रंट अफ हार शेल्टार, तार आश्रय केंद्रेर सामने शी इज ट्राइंग टू मेक अ फायर टू कुक द डेज ओनलि मिल। से चेष्टा करछे आगुन जालाते दिनेर एकमात्र आहार रान्ना करार जोन्नो। हार उइक हैंड्स ट्रेम्बल एज शी एड्स साम फलेन लिवस एंड स्ट्रॉ टू द फायर। से जखन आगुने किछु पतित पाता एवं खड़कुटो जोग करे তখন তার দুর্বল হাত কাঁপে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে আসা শো শো করা বাতাস আগুনটাকে অস্থির করে ফেলে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টার্মোইল ইন হার লাইফ। এই নিত্যরত আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথাই মনে করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। যে বেশি আগে নয় মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার, আবাদি জমি এবং গবাদি পশু। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে গ্রাস করে নিল তার সকল স্থাবর সম্পত্তি। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এটা সর্বশেষে দাবি করল তার একমাত্র আশ্রয় গত মৌসুমি জলবায়ু সময়, মানে বর্ষাকালে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভার মেহেডস হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বাস। যে নদীটা একদিন মাত্র সময় নিয়েছিল গ্রাস করতে মেহেরজানের বাড়ি, গাছ, সবজি বাগান এবং বাঁশের ঝোপ। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার এক সময় সুখী একটা পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স কয়েক বছরে শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। যে কয়েক বছরে সে তার স্বামী এবং পরিবারকে
হারিয়েছিল রোগবালাইয়ের কারণে, যেটা নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র এনেছিল তার পরিবারে। নাও হি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। এখন কেবল সেই মাত্র অবশিষ্ট আছে ক্ষতি এবং দুঃখের সাথে বসবাস করার জন্য। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লোভী যমুনা বিধ্বস্ত করেছে তার স্বপ্ন এবং সুখকে। দেয়ার আর থাউজেন্ড অফ আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। হাজার হাজার আরও অনেকে আছে যারা মেহেরজানের ভাগ্য বরণ করতে অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটা নদীর দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। যেগুলো তীরের উপর দিয়ে বয়ে যায় এবং ভেঙে নেয় বর্ষাকালে। ইরোশন ইজ আ হার্স রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। এই নদীর ভাঙন হচ্ছে একটা কঠোর বাস্তবতা ওই সব লোকদের জন্য যারা নদীর তীর বরাবর বসবাস করে। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দি মেঘনা। যে প্রত্যেক বর্ষাকালেই আরও আরও বেশি গ্রামবাসীরা হুমকির সম্মুখীন হয় এই শক্তিশালী নদী যেমন পদ্মা, মেঘনা এবং যমুনা দ্বারা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাটলিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। যে এটা হিসাব করে দেখা গেছে যে প্রতি বছর নদীর ভাঙ্গন শত হাজার লোককে, মানে 100,000 লোককে গৃহহীন করে প্রতি বছর বাংলাদেশে। ইনফ্যাক্ট বস্তুত রিভার ইরেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজ বাই ক্লাইমেট চেঞ্জ। যে বস্তুত নদীর ভাঙ্গন হচ্ছে প্রধান বিপদগুলোর একটি, যেটা জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা না পারি দ্রুত পদক্ষেপ নিতে এই পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়াতে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেজান্স ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। আমাদের দেশের গ্রাম এবং শহরগুলোতে আরও হাজার হাজার মেহেরজান জন্ম নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেক্সটটা অর্থ সহকারে পড়লাম। এখন আমরা দেখব যে কীভাবে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো উত্তর করা যায়। 1 নম্বরে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য 4 অল্টারনেটিভস গিভেন আফটার ইচ কোশ্চেন। যে 4টা বিকল্প উত্তর থেকে একটি বেছে নাও। এ নাম্বার, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোয়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন। যে নিচের দ্য টার্মোয়েল ইন হার লাইফ প্যারাগ্রাফে এই অভিব্যক্তি দ্বারা কী বোঝায়, মানে জীবনের অস্থিরতা বলতে কী বোঝায়। নাম্বার 1, দ্য প্লেজার্স অফ লাইফ, জীবনের আনন্দ। দ্য থান্ডার স্টর্ম ইন হার লাইফ, তার জীবনের বজ্রঝড়। দ্য প্যাংস অ্যান্ড পেইন্স অফ আর লাইফ, তার জীবনের দুঃখ ভোগান্তি।
দ্য ড্রিমস অফ আর লাইফ। তাহলে বন্ধুরা অর্থ দেখেই বোঝা যাচ্ছে উত্তর হবে 3 নম্বর, দ্য প্যাংস অ্যান্ড পেইনস অফ আর লাইফ, তার জীবনের দুঃখ যন্ত্রণা। নাম্বার বি, হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য প্যাসেজ, যেই প্যাসেজে কোন কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, দ্য যমুনা, দি পদ্মা, দি মেঘনা, অল দ্য অ্যাবভ। আসলে এখানে কোন কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে আমরা কিন্তু স্পষ্ট একটা লাইনে দেখেছি যে 3টা নদীর নামই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে উত্তর হবে অল দ্য অ্যাবভ। নাম্বার সি, ওয়ান্স মেহেরজান ওয়াজ, একদা মেহেরজান ছিল। নাম্বার ওয়ান, সলভেন্ট, সচ্ছল, ইনসলভেন্ট, অসচ্ছল, পুয়োর, গরিব, ইম্পোভারিস্ট, দরিদ্র বা গরিব। তাহলে উত্তর হবে নাম্বার ওয়ান, সলভেন্ট। ওকে, নাম্বার ডি, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, মেহেরজান আশ্রয়হীন বা গৃহহীন হয়েছিল কি কারণে। নাম্বার ওয়ান, দ্য ইরোশন অফ যমুনা। নাম্বার টু, সেলিং অফ হার হাউস, তার বাড়ি বিক্রি করার কারণে। ডিস্ট্রাকশন অফ হার হাউস, তার ঘর ধ্বংস হয়ে যাওয়ার কারণে। ফ্ল্যাট, বন্যা। তাহলে দেখো এখানে সম্ভাব্য উত্তর হতে পারত, ডিস্ট্রাকশন অফ হার হাউস উত্তরটা হতে পারত তার গৃহ ধ্বংস হয়ে যাওয়ার কারণে। কিন্তু তার চেয়ে আর একটা সুন্দর উত্তর আছে এখানে, দ্য ইরোশন অফ যমুনা, নদী যমুনা নদীর ভাঙ্গনের কারণে। তাহলে আমরা বলতে পারি উত্তরটা হবে নাম্বার ওয়ান, দ্য ইরোশন অফ যমুন, দি যমুন। নাম্বার এ, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, যে এই প্যাসেজে লেখকের প্রধান উদ্দেশ্য কি। নাম্বার ওয়ান, টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, যে নদীর গুরুত্ব ব্যাখ্যা করা। নাম্বার টু, টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, যে বর্ষাকালের প্রভাব বর্ণনা করা। নাম্বার তিন, টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, যে নদীর নদী ভাঙ্গনের প্রভাবটা বর্ণনা করা। টু ডেসক্রাইব দ্য ফেট অফ এ উম্যান, যে একজন নারীর ভাগ্য বর্ণনা করা। তাহলে আমরা প্যাসেজে পুরো দেখেছি যে আমাদের নদীর ভাঙ্গন নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে নাম্বার তিন, তিন হবে টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন। আচ্ছা, নাম্বার এফ, শি ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও, শি ইজ লিভিং উইথ হার রিলেটিভস, তার আত্মীয়দের সঙ্গে, অ্যালোন, একা, উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সঙ্গে, উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে। আমরা জানি যে প্যাসেজে দেখলাম যে আসলে মেহেরজান একাই বেঁচে আছে, তার আর কেউ নেই। তাহলে উত্তরটি হবে বন্ধুরা নাম্বার টু, অ্যালোন, একা। কোশ্চেন নাম্বার জি, ড্যান্সিং অফ দ্য ফ্লেম মিন্স, ড্যান্সিং অফ দ্য ফ্লেম মিন্স, এই ফ্লেমের নৃত্য বা শিখার নৃত্য বলতে কী বোঝায়। আর ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, একটা বিশেষ ধরনের ঐতিহ্যবাহী লোকনৃত্য, আ ফ্লেম দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, একটা শিখা যেটা লোককে এর চারপাশে নাচায়। নাম্বার থ্রি, আনস্টেবিলিটি অফ ফ্লেম, যে একটা শিখার অস্থিরতা। নাম্বার চার, ফোর, আ ফ্লেম মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, যে লোকদের দ্বারা সৃষ্ট একটা শিখা
যা তাদের অতীতকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। তাহলে বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে আনস্টেবিলিটি অফ আ ফ্লেম, মানে একটা শিখার অস্থিরতা। বন্ধুরা আমরা এখন চলে যাব দুই নাম্বার প্রশ্নে। নাম্বার টু, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মার্কস থাকবে পাঁচটা প্রশ্নে, মোট নাম্বার থাকবে দশ, দুই করে প্রতিটা প্রশ্নে বড় থাকবে দুই করে। এবং এই প্রশ্নটা আমরা উত্তরটা লিখব যথাসম্ভব ছোট করে, এক থেকে দুই লাইনের মধ্যে। তো যাই হোক, আমরা দেখছি যে প্রশ্নগুলো কি আছে। নাম্বার এ, হোয়াই ডাজ মেহেরজান লুক মোর দ্যান হার এজ। যে মেহেরজানকে তার বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায় কেন? তো এই প্যাসেজে সরাসরি কোনো উত্তর এই ব্যাপারে দেওয়া নেই। তো আমরা বলতে পারি যে মেহেরজান লুকস মোর দ্যান হার এজ বিকজ শি ডাজ নট গেট এনাফ ফুড অ্যান্ড নিউট্রিশন। যে মেহেরজান যথেষ্ট পরিমাণের খাদ্য এবং পুষ্টি পায় না, এটা আর কি আমাদের নিজ থেকে ধারণা করে বলতে হবে। নাম্বার বি, হোয়ার ডাজ শি লিভ অ্যান্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক। সে কোথায় থাকে এবং তার লিভিং প্লেসটা দেখতে কেমন দেখায়, এটা কিন্তু সরাসরি প্যাসেজে মোটামুটি বলা আছে। তাহলে আমরা বলি, শি লিভস ইন আসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাংকমেন্ট, যেটা আমাদের প্যাসেজের প্রথম লাইনেই দেওয়া আছে। হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক, হার লিভিং প্লেস লুকস লাইক আ কেজ। যে তার বাসস্থানটা দেখতে খাঁচার মতো দেখায়। নাম্বার সি, হোয়েন আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন বাই দ্য রোরিং রিভার্স। যে কখন আরও বেশি গ্রাম হুমকির সম্মুখীন হয় এই গর্জনকারী নদীর দ্বারা, তাহলে কোন সময়টা? এটা বন্ধুরা আমরা এটা জানি, এটা ডিউরিং মনসুন। তাহলে আমরা বলবো, ডিউরিং মনসুন মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দ্য রোরিং রিভার্স। হোয়াট হ্যাপেন্স দেন, তখন কী ঘটে, মানে মনসুনের সময় কী ঘটে? আমরা বলবো, দেন থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস গ্র্যাজুয়ালি লিডিং টু ডেথ অ্যাজ এ রেজাল্ট অফ হাঙ্গার অ্যান্ড ডিজিজ। বা এক কথা আমরা যদি বলতে পারি, দেন থাউজেন্ড অফ পিপল বিকাম হোমলেস বিকজ অফ রিভার ইরোশন, নদীর ভাঙ্গনের কারণে। নাম্বার ই, হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার ইরোশন। যে আমরা কীভাবে নদীর ভাঙ্গন দ্বারা বর্ধিষ্ণু জনসংখ্যাকে কমাতে পারি, আমরা বলবো যে উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার ইরেশন বাই টেকিং প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। তো বন্ধুরা আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে না হয় দেখিয়ে দিই, তোমরা একটু দেখো। এক নাম্বার উত্তরটা হচ্ছে, মেহেরজান লুকস মোর দ্যান হার এজ বিকজ শি ইজ নট হ্যাভিং দ্য রিকোয়ার্ড ফুড অ্যান্ড নিউট্রিশন, শি ইজ অলসো ডেপ্রাইভড অফ হার হ্যাপিনেস। যে মেহেরজানকে তার বয়সের চেয়ে বেশি দেখায় কারণ সে প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টি পাচ্ছে না, সে তার সুখ থেকেও বঞ্চিত। বি নাম্বার, যে হোয়ার ডাজ
Mirjan lives. She lives in a slum on the Shirazganj town protection embankment. How does her shelter looks like? Her living place looks like a cage. Okay? বলছে সি নাম্বার কোশ্চেনটা ছিল যে কখন আরো আরো বেশি গ্রামবাসী হুমকির সম্মুখীন হয় রিভার ইরোশন দ্বারা, রিভার ইরোশন দ্বারা বা নদীর ভাঙ্গন দ্বারা কখন হুমকির সম্মুখীন হয়। তা আমরা বলবো মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন বাই ফ্লোরিং রিভার ডিউরিং ইচ মনসুন হোয়েন দ্য রিভার্স আর ফুল। নাম্বার ডি, হোয়াট হ্যাপেন্স দেন, তখন কি ঘটে, মানে বলতে চায় যে বর্ষাকালে কি ঘটে। দেন থাউজেন্ড অফ পিপল বিকাম হোমলেস, তখন হাজার হাজার লোক হয়ে যায় হোমলেস গৃহহীন, গ্রাজুয়ালি লিডিং টু ডেথ অ্যাজ এ রেজাল্ট অফ হাঙ্গার অ্যান্ড ডিজিজ, যে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঝুঁকে যায় ক্ষুধা এবং রোগবালার কারণে। নাম্বার ই প্রশ্ন করেছিল যে হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার ইরোশন। আমরা বলবো উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার ইরোশন বাই টেকিং প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি তিন নাম্বার প্রশ্নের উত্তরে। তিন নাম্বারে একটি থাকবে একটি প্যাসেজ, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, যে নিচের টেক্সটটি পড়ো এবং শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করো তোমার প্যাসেজের বা টেক্সটের তথ্যের ভিত্তিতে। আচ্ছা, আমরা এবার প্যাসেজটা সুন্দর মতো পড়ে নেই এবং অর্থ বুঝে নেই। 26 মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস হলো সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফারবার, যে দিনটি উদযাপিত হয় প্রতি বছর প্রচুর উৎসাহ এবং উদ্দীপনার সাথে। ইট ইজ আ ন্যাশনাল হোলিডে, এটা হচ্ছে একটা জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে, যে সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, ফ্যাক্টরি বন্ধ থাকে এই দিবসে। দ্য ডে বেগিনস উইথ 31 গানশটস, দিনটি শুরু হয় 31টা তোপধ্বনির সঙ্গে, মানে গুলির সঙ্গে। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য ন্যাশন প্লেস ফ্লোরাল রিয়াস অ্যাট দ্য ন্যাশনাল মসিলিয়াম অ্যাট সাবার, যে দিনের প্রথম দিকেই বা খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুলের মালা বা ফুলের তোড়া রাখেন। দ্য ডিপ্লোম্যাটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পেই হোমেজ টু দ্য মার্টার্স, যে কূটনৈতিক, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধারা
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস। যে জীবনের সকল ক্ষেত্রের লোকেরা মিছিল করে যায় এবং মৌন মিছিল করে যায়। দেয়ার আর সেভারাল কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। যে দিবসব্যাপী বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, যেগুলো আলোকপাত করে দুঃসাহসিক সংগ্রাম এবং ত্যাগকে 1971 সালের। দ্য কান্ট্রি অলসো উইটনেসেস আ স্মার্টলি ড্রেসড প্যারেড অফ ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার অ্যান্ড ভিডিবি, ভিলেজ ডিফেন্স পার্টি অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। দেশটি আরও দেখে খুব চৌকশভাবে পোশাক পরা প্যারেড, প্রতিরক্ষা বাহিনীর, বর্ডার গার্ডের, পুলিশের, আনসারদের এবং ভিডিপিদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে, জাতীয় স্মৃতিসৌধের সামনে। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউট অ্যান্ড গার্লস গাইড টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটরস। যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিদ্যালয়ের শিশুরা, স্কাউট গার্লস গাইডরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রদর্শনীতে, হাজার হাজার দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য। এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। যে খেলাধুলাও আয়োজন করা হয় ওই দিনে, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। যে বুড়িগঙ্গা নদীতে উত্তেজনাকর নৌকাবাইচ সহ। যাই হোক বন্ধুরা, এখন আমরা এখান থেকে তথ্য নিয়ে আমরা নিচের গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। যে স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব আমাদের দেশে। দ্য ডে ইজ অবজার্ভ থ্রু আউট দ্য কান্ট্রি ইন আ বিফিটিং ড্যাশ। যে দিনটি উদযাপিত হয় সারা দেশব্যাপী ইন আ বিফিটিং ম্যানার, যে একটা উপযুক্ত উপায়ে। দ্য ড্যাশ অব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস। এখানে বলতে পারি আমরা যে স্বাধীন দিবসের কী শুরু হয় উইথ 31 গানশট। তা আমরা বলতে পারি দ্য সেলিব্রেশন অব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ 31 গানশট। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ ড্যাশ টু দ্য ন্যাশনাল মসিলিয়াম টু পে দেয়ার রেসপেক্ট বাই অফারিং ড্যাশ। তাহলে আমরা দেখতে পারি, এটা প্যাসেজে সরাসরি দেওয়া আছে, পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ গো যায় টু দ্য ন্যাশনাল মসিলিয়াম টু পে দেয়ার রেসপেক্ট বাই অফারিং ফ্লাওয়ার্স বা রিয়াস। সেভারাল কালচার প্রোগ্রামস আর অলসো, বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও কি হয়, অর্গানাইজড অর অ্যারেঞ্জড টু হাইলাইট দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আর হিরোইক সন্স ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে একটি টেবিল দেওয়া থাকবে, যে টেবিলে আমরা প্যাসেজ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করব। তার আগে আমাদেরকে প্যাসেজটি খুব সুন্দর মতো পড়ে নিতে হবে। যাই হোক, আমরা পড়ছি প্যাসেজটি। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ব ইতিহাস, বিশ্ব সাহিত্যের ইতিহাসের শীর্ষ স্থানীয় কবিদের একজন। হি ওয়াজ অ্যাট দ্য সেম টাইম আ পোয়েট, আ নোভেলিস্ট, আ ড্রামাটিস্ট, আ ফিলোসোফার অ্যান্ড আ মিউজিশিয়ান। তিনি একাধারে ছিলেন একজন কবি, একজন সাহিত্যিক, ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন দার্শনিক এবং একজন সঙ্গীতজ্ঞ। হি ওয়াজ বর্ন ইন দ্য রিনাউন্ড ট্যাগোর ফ্যামিলি ইন মার্চ 1861। তিনি জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 সালের মার্চ মাসে। আফটার দ্য কমপ্লিশন অফ হিস হাউস এডুকেশন, তার গৃহের শিক্ষা শেষে বা গৃহের শিক্ষা সম্পন্ন করার পরে হি ওয়াজ সেন্ট টু স্কুল, তাকে স্কুলে পাঠানো হলো। বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন, কিন্তু সে প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করেনি। সো অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড অ্যাট হাউস ফর হিজ প্রপার এডুকেশন। তাই ব্যবস্থা তৈরি করা হলো বা ব্যবস্থা নেওয়া হলো বাড়িতেই তার সঠিক শিক্ষার জন্য। ইন হিজ 13 ইয়ার, তার 13 বছর বয়সে, রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার ওয়েন্ট টু ভিজিট হিমালয়াস। রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে হিমালয় ভ্রমণ করতে গিয়েছিলেন। অ্যাট দ্য এজ অফ 17 বছর বয়সে হি ওয়াজ সেন্ট টু লন্ডন টু স্টাডি ল। তাকে লন্ডনে পাঠানো হয়েছিল আইন পড়ার জন্য। বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি মোরলে অনলি ফর আ ফিউ মান্থস অ্যান্ড দেন রিটার্ন হোম। কিন্তু সে প্রফেসর হেনরি মোরলের সঙ্গে কিছু মাস সাহিত্য পড়েছেন এবং দেশে ফিরে এসেছেন। অনলি অ্যাট দ্য এজ অফ 8, কেবলমাত্র 8 বছর বয়সে, হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, সে কবিতা লেখা বা কবিতা রচনা করা শুরু করে। হি রোট হিজ পোয়েটিক নোভেল বনফুল অ্যাট দ্য এজ অফ 15। সে তার কাব্য উপন্যাস, প্রথম কাব্য উপন্যাস লেখে 15 বছর বয়সে, যার নাম বনফুল। হোয়েন হি ওয়াজ 16, যখন তার বয়স 16, হিজ পোয়েমস অ্যান্ড এসেস ওয়ার বিং পাবলিশড ইন জার্নালস। যে তার কবিতা এবং প্রবন্ধ ছাপা বা প্রকাশিত থাকে বিভিন্ন পত্রিকায়। আফটার রিটার্নিং ফ্রম ইংল্যান্ড থেকে ফিরে হি বিগান টু রাইট টায়ারলেসলি ইন অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। সে ক্লান্তিহীনভাবে সাহিত্যের সকল শাখায় লেখা শুরু করেন। ইন 1911 হি ট্রান্সলেটেড হিজ পোয়েমস অফ গীতাঞ্জলি ইন টু ইংলিশ, হুইচ ব্রট হিম দ্য হায়েস্ট অনার ইন দ্য ফর্ম অফ দ্য নোবেল প্রাইজ ইন 1930। যে 1911 সালে সে তার কবিতা, গীতাঞ্জলির কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করে, যা তাকে এনে দেয় সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কারের রূপে 1913 সালে। তার মানে এখানে শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আমরা কিন্তু অনেক সময় বলি যে রবীন্দ্রনাথ কেন নোবেল পেয়েছিলেন বা নোবেল পুরস্কার অর্জন করেন, আমরা বলি গীতাঞ্জলির জন্য। আসলে কিন্তু তথ্যটা
ভুল যে গীতাঞ্জলি কবিতার জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কিন্তু নোবেল পাননি। নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যটি ইংরেজিতে অনুবাদ করার জন্য। ওয়ান ইয়ার আফটার হিজ অ্যাওয়ার্ডিং অফ নোবেল প্রাইজ, তার নোবেল প্রাইজ প্রাপ্তির এক বছর পরেই, হি ওয়াজ মেড আ নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হুইচ ই রিজেক্টেড অ্যাজ এ প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য অ্যাট্রোসিটিস অফ ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট জালিয়াংলাবাগ। যে তার নোবেল পুরস্কার পাওয়ার এক বছর পরেই ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল, যেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন প্রতিবাদ হিসাবে ব্রিটিশ সরকারের জালিয়াংবাগে বর্বরতার প্রতিবাদ স্বরূপ তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অনার্ড হিম উইথ ডিলিট ইন 1940। যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডিলিট উপাধি দিয়েছিলেন 1940 সালে। হ্যাঁ, ডিলিট মানে ডক্টরেট অফ লিটারেচার। আর্লিয়ার ইন 1921, উনিশশো একুশ সালে হি লেড দ্য ফাউন্ডেশন অফ বিশ্বভারতী, সে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অ্যাট দ্য এজ অফ 80 বয়সে রবীন্দ্রনাথ ট্যাগোর ব্রেথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই নিচের টেবিলের ইনফরমেশন ট্রান্সফার করব। দেখো, এখানে লেখা আছে বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। নোন অ্যাজ, পরিচিত কি হিসাবে, আ পোয়েট, আ নোভেলিস্ট, আ ড্রামাটিস্ট, এ ফিলোসোফার অ্যান্ড এ মিউজিশিয়ান। তো লাইফ ইজ স্প্যান মানে জীবন ব্যাপ্তি, যে তার জীবনটা কত সাল থেকে কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল, ফ্রম 1861 টু কত, জন্ম হচ্ছে 1861 আর মৃত্যু হচ্ছে 1941। আমরা উত্তরটা এখানে লিখছি যে এ নাম্বার হচ্ছে 1941, মানে এ নাম্বার উত্তরটা হচ্ছে 1941। ওকে, এবার বি নাম্বারে, দুই নাম্বার, রবীন্দ্রনাথ ট্যাগোর হোয়াট আছে, ট্যুর ইভেন্ট অ্যাক্টিভিটি, ওয়েন টু ভিজিট, টাইম ওয়েন হিমালয়াস অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। যে রবীন্দ্রনাথ ঠাকুর যে হিমালয় ভ্রমণ করতে গিয়েছিল তার বাবার সঙ্গে, কিন্তু সালটা চেয়েছে কখন, সালটা আমরা একটু প্যাসেজটা দেখলে দেখতে পাবো যে 1874 সাল, তার মানে এখানে হবে 1874, ঠিক আছে, 1874। রবীন্দ্রনাথ ট্যাগোর এডুকেশন, শিক্ষা, ওয়াজ সেন্ট টু স্টাডি, তাকে পাঠানো হয়েছিল লন্ডনে। লন্ডনে যে পাঠানো হয়েছিল সেখানে তার বয়সটা দেওয়া আছে যে 17 বয়সে, তাহলে সেই হিসাবে সালটি দাঁড়ায় 1878 নাম্বার 4-, ও লন্ডন। আর এখানে আছে একটা সাবজেক্ট বা স্পেশালিটি, কি পড়ার জন্য তাকে কেন পাঠানো হয়েছিল লন্ডনে, এটা হবে ল, মানে আইন, আইন পড়ার জন্য। আর এখানে হু, হু বলতে রবীন্দ্রনাথ ঠাকুরই হবেন। আর 5 হচ্ছে হোয়াট, কি ব্রট হিম দ্য হায়েস্ট অনার ইন দ্য ফর্ম অফ দ্য নোবেল প্রাইজ 1930।
তাহলে এটা কি ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি, ইংলিশ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি অর ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি ইনটু ইংলিশ। তাহলে আমরা উত্তরগুলো যদি চারটা উত্তর লিখতে চাই তাহলে এ নাম্বার হচ্ছে 1941, বি নাম্বার হচ্ছে উত্তর 1874, সি নাম্বার হচ্ছে 1878, ডি নাম্বার হচ্ছে ল ল। উত্তরগুলো আসলে এ না, ছিল 1 বা 2 নাম্বার, 3 নাম্বার, 4 এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। আর নাম্বার 5 হচ্ছে ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি ইন টু ইংলিশ। ওকে বন্ধুরা, আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি নাম্বার 7-এ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ। লেখা আছে, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। যে নিচের একটা কাহিনীর অংশগুলোকে সঠিকভাবে সাজাও পুরো কাহিনীটা তৈরি করার জন্য। অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ সেন্টেন্সেস নিড টু বি রিটেন। কেবলমাত্র আমাদের ক্রমিক সংখ্যাগুলো লিখলেই চলবে। আচ্ছা, আমরা এখন পড়ে দেখি যে কোন বাক্যটি প্রথমে হয়। এ নাম্বার দেওয়া আছে, দ্য ডগ ড্রপ দ্য বোন অ্যান্ড বার্ক অ্যাট দ্য ক্রো। যে কুকুরটি ফেলে দিল হাড়টি এবং কাকের দিকে ঘিউ ঘিউ করতে লাগল। ওয়ান অফ দেম স্টার্টেড পেকিং টু ডগস টেল। একজন শুরু করল এ কুকুরের লেজটা ঠোকরাতে। নাম্বার সি, বোথ দ্য ক্রোস ওয়েন্ট নিয়ার দ্য ডগ। যে উভয় কাকি কুকুরের কাছে গেল। নাম্বার ডি, ওয়ান্স দ্য ডগ ওয়াজ ইটিং আ বোনি পিস অফ মিট সিটিং আন্ডার ট্রি। যেকদা একটি কুকুর গাছের নিচে বসে মাংসল একটা হাড় খাচ্ছিল, মানে হাড়যুক্ত একটি মাংস টুকরা খাচ্ছিল। ই নাম্বার, ডগ নট অনলি ফেল ডিস্টার্ব। যে কুকুরটি কেবলমাত্র বিরক্তই বোধ করল না, বাট অলসো বিকাম অ্যাংরি, রেগেও গেল। নাম্বার এফ, ইট ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড আফটার সাম টাইম রিটার্ন উইথ অ্যানাদার ক্রো। এটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর আবার আরেকটি কাককে নিয়ে আসলো। নাম্বার জি, আ ক্রো স হিম, একটা কাক তাকে দেখলো, অ্যান্ড উইশ টু ইট দ্যাট, এবং সেটা খাওয়ার ইচ্ছা করলো, ইচ্ছা প্রকাশ করলো। এইচ নাম্বার, ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে বা মধ্য সময়ে, দ্য আদার ক্রো ফ্লি অ্যাওয়ে উইথ দ্য বোন। অন্য কাকটি হাড়টি নিয়ে উড়ে গেল। ওকে, তাহলে আমরা দেখি এখান থেকে প্রথম লাইনটি কোনটি হতে পারে। যে নাম্বার ডি হবে প্রথম এক নাম্বারে, যে ওয়ান্স আ ডগ ওয়াজ ইটিং আ বোনি পিস অফ মিট সিটিং আন্ডার ট্রি। একদা একটি কুকুর একটি গাছের নিচে বসে একটি হাড্ডিযুক্ত মাংস খাচ্ছিল। তারপরে নাম্বার জি, আ ক্রো স হিম অ্যান্ড উইশ টু ইট দ্যাট, একটা কাক তাকে দেখলো এবং এটা খাওয়ার ইচ্ছা করল। নাম্বার এফ, ইট ফ্লিউ অ্যাওয়ে, এটা উড়ে গেল, অ্যান্ড আফটার সাম টাইম রিটার্ন উইথ অ্যানাদার ক্রো, এবং কিছুক্ষণ পরে অন্য একটা কাককে নিয়ে ফিরে আসলো। তারপর নাম্বার সি, বোথ দ্য ক্রোস ওয়েন্ট নিয়ার দ্য ডগ। তাহলে একটা উড়ে গেল এবং একটা কাককে নিয়ে ফিরে এসে কয়টা কাক হলো? দুইটা কাক। বোথ দ্য ক্রোস ওয়েন্ট নিয়ার দ্য ডগ, দুইটা কাকি কার সামনে গেল? কুকুরের সামনে গেল। তো নাম্বার টু হচ্ছে,
এরপর হচ্ছে নাম্বার বি, ওয়ান অফ দেম স্টার্টেড পেকিং টু ডগস টেইল, যে তাদের একজন কুকুরের লেজকে ঠোকরান শুরু করল। এতে কি হলো? তারপরে নেক্সট ই নাম্বার, দ্য ডগ নট অনলি ফেল ডিস্টার্ব, যে কুকুরটি শুধু বিরক্ত বোধ করলো না, বাট অলসো বিকেম অ্যাংরি, রেগেও গেল। ঠিক আছে, তারপরে নাম্বার হচ্ছে এ, দ্য ডগ ড্রপ দ্য বোন অ্যান্ড বার্ক এট দ্য ক্রো, যে বিরক্ত হয়ে সে কী করলো, মাংসটা ফেলে দিল এবং ওই কাকের দিকে ঘেউ ঘেউ করা শুরু করলো। আর লাস্ট লাইনটা হচ্ছে এইচ, ইন দ্য মিন টাইম, ওই সময় দ্য আদার ক্রো ফ্লি অ্যাওয়ে উইথ দ্য বোন, হাড়টি নিয়ে উড়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা যদি এই পরীক্ষার খাতায় অ্যান্সার করতে যাই, তাহলে করেসপন্ডিং নাম্বারগুলো কীভাবে অ্যান্সার করবো সেটা আমরা একটু দেখে নিই। এইভাবে যেহেতু আটটি লাইন আছে, মোট আটটি লাইন, আমরা লিখব অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার কত, সেভেন। এখানে আটটি ঘর আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। প্রথম ঘরে হচ্ছে ডি, তারপর হচ্ছে জি, তারপরে এফ, তারপরে সি, তারপরে বি, তারপরে সিক্স নাম্বার হচ্ছে ই, নাম্বার সেভেন হচ্ছে এ, এইট নাম্বার হচ্ছে এইচ। তো বন্ধুরা, আমরা উত্তরগুলো কীভাবে লিখব দেখে ফেললাম, আশা করি তোমরা সবাই বুঝেছ এবং এভাবে তোমরা নবম শ্রেণীতে তোমরা এগুলো দেখেছো, এর আগেও তোমরা পরীক্ষায় তোমরা এগুলো অ্যান্সার করেছো। তারপরে যেহেতু দীর্ঘদিন আমাদের পড়াশোনার সঙ্গে আমাদের একটু সম্পর্ক চলে গেছে, তাই আমরা আবার দেখালাম তোমরা এইভাবে প্রতিটি মরে কোশ্চেন নিয়ে সলভ করার চেষ্টা করবে এবং উত্তর মেলানোর জন্য আমাদের সাহায্য নিতে পারো, বা প্যাসেজগুলো বা প্রশ্নগুলো না বুঝলে সেগুলো আমাদেরকে ওভার টেলিফোন মেসেঞ্জারে নিঃসংকোচে নক দিতে পারো, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।